নমস্কার বন্ধু বান্ধবীসকল, আন্তরিক স্বাগতম জানাইছো এজুকেয়ার জিকেলৈ। আজি অনুষ্ঠিত হৈ গল অসম লোকসেৱা আয়োগৰ কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশ্যন অর্থাৎ সংযুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা। আর এই পরীক্ষার যিসকলে অবতীর্ণ হৈছে তেওঁলোকে নিশ্চয় আজির পরীক্ষার প্রশ্ন উত্তর সমূহ বিচাৰি আছে। গতিকে আপনার সুবিধা হওয়াকৈ আজির এই ভিডিওতে আমি আলোচনা করিম আজি অনুষ্ঠিত হৈ যোৱা এপিএসসি সিসিই প্রিলিমসর যখন প্রথম কাগজ আছে জিএস পেপার ওয়ান, তারে প্রশ্ন সমূহের আলোচনা। সো এই হব পার্ট ওয়ান, ইয়াতে আমি 40টা প্রশ্ন লৈছো আর পরবর্তী সময়ত বাকি ভিডিও যোগে বাকিখিনি প্রশ্ন আলোচনা করিম। সো ভিডিওটো শেষলৈকে চাব, ভাল লাগিলে লাইক কমেন্ট আর শেয়ার করব, আর যদিহে এতিয়ালৈকে আমার চ্যানেলটো সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে লব, কাষতে থাকা নোটিফিকেশন বেলটিও প্রেস করব। আর যদি কিবা ভুল ভ্রান্তি দেখা পায় উত্তর সমূহত আপনাদের আঙুলিয়াই দিবলৈ নাপাহৰিব, যদি ভুল কিবা দেখা পায় নিশ্চয় কমেন্টত জানাব। সো এইখন হৈছে টেস্ট বুকলেট আর এইখন সিরিজ এ। এই সিরিজের যিসমূহ প্রশ্ন আছে আপনাদের ইয়াতে পাই যাব, প্রশ্ন একেই হয়, সিরিজ হিসাবত খালি প্রশ্ন সমূহের ক্রমিক নম্বর সমূহ বেলেগ বেলেগ হয়। সো জেনারেল স্টাডিজ পেপার ওয়ান ইয়াতে 200 নম্বৰৰ 100টা প্রশ্ন আহিছিল আর প্রথম 40টা প্রশ্ন আহক আমি আলোচনা করো। প্রশ্ন নং এক, দ্য প্রাইম মিনিষ্টার অফ ইন্ডিয়া কিক স্টার্টেড দ্য লার্জেস্ট ভ্যাকসিনেশন ড্রাইভ ইন ইন্ডিয়ান হিস্ট্রি এগেইনস্ট দ্য কোভিড-19 ভাইরাসন, অর্থাৎ কোভিড-19ৰ বিৰুদ্ধে যি ভ্যাকসিনেশন প্রক্রিয়া ভারতত কিমান তারিখে আরম্ভ করেছিল প্রধানমন্ত্রীয়ে, আর ইয়ার শুদ্ধ উত্তরটি হব অপশন বি 16 জানুয়ারি 2021, যা 16 জানুয়ারিত আরম্ভ হয়েছিল এই ভ্যাকসিনেশন প্রক্রিয়া আর এটিও পূর্ণগতিত চলি আছে। প্রশ্ন নং দুই, দ্য বিগেস্ট ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার বাই ভলিউম ইন দ্য ওয়ার্ল্ড ইজ, দুই নং প্রশ্ন কৈছে যে আটাইতকৈ ডাঙর যে বিগেস্ট ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার বা ভ্যাকসিন প্রস্তুতকর্তা বিশ্বর ভিতর কোনটো, ইয়ার শুদ্ধ উত্তরটি হল অপশন সি সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। আমার ভারতরে ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, আর এওঁলোকে কোভিশিল্ড নামৰ ভ্যাকসিনটি প্রস্তুত করে। আপনাদের বেশিরভাগে হয়তো কোভিশিল্ড ভ্যাকসিনে গ্রহণ করেছে, সেইটোৱে বেশিক প্রদান করা হয়ে আছে ভারতত। সো কোয়েশন নম্বর থ্রি, হুইচ সিটি হেজ বিন কনফার্ড দ্য স্বচ্ছ সার্ভেকশন 2020 অ্যাওয়ার্ড এজ দ্য ক্লিনেস্ট সিটি ইন দ্য নর্থ ইস্ট রিজন অ্যান্ড দ্য স্টেট আন্ডার দ্য স্বচ্ছ ভারত অভিযান। স্বচ্ছ ভারত অভিযানের অধীনত নর্থ ইষ্টর ভিতর আটাইতকৈ পরিষ্কার শহর হিসাবে আর অসমৰ ভিতর আটাইতকৈ পরিষ্কার শহর হিসাবে কোনখন শহরক চিহ্নিত করা হৈছে, অপশন বি যোরহাট। যোরহাট যা 2020 চনৰ যে স্বচ্ছ সর্বেক্ষণ হয়েছিল তাতে সমগ্র উত্তর পূর্বাঞ্চলের ভিতর আটাইতকৈ পরিষ্কার শহর বলে বিবেচিত হয়েছে। নেক্সট কুয়েশন, কুয়েশন নম্বর ফোর, হুইচ কান্ট্রি অন 19 জুলাই 2020 লঞ্চড ইটস ফার্স্ট মিশন টু দ্য মার্স, মঙ্গল গ্রহলৈ ইয়ার প্রথম মিশন শেহতীয়াভাবে যা 19 জুলাই 2020 কোনখন দেশে আরম্ভ করেছিল বা কোনখন দেশে মঙ্গললৈ যান প্রেরণ করেছিল, ইয়ার শুদ্ধ উত্তরটি হল অপশন সি UAE। কুয়েশন নম্বর ফাইভ, দ্য মাচ ডিসকাসড লাইন অফ একচুয়াল কন্ট্রোল LAC ইজ এ ডিসপিউটেড বর্ডার লাইন বিটুইন, LAC বুলি যে কোৱা হয় লাইন অফ একচুয়াল কন্ট্রোল, এই LAC কোন দুখন দেশের মাজত আছে, ইয়ার শুদ্ধ উত্তরটি হল অপশন এ অর্থাৎ ইন্ডিয়া এন্ড চাইনা। কুয়েশন নম্বর সিক্স, দ্য প্যারিস এগ্রিমেন্ট অফ দ্য UN ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ ইজ টু লিমিট গ্লোবাল ওয়ার্মিং ওয়েল বিলো বেঞ্চমার্ক অফ প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেল, কিমান বেঞ্চমার্ক নির্ধারণ করা হয়েছে প্যারিস এগ্রিমেন্ট অফ দ্য UN ফ্রেমওয়ার্ক কনভেনশনত, অপশন বি 2 ডিগ্রি সেন্টিগ্রেড। সাত নং প্রশ্ন, এগেইনস্ট 232 ইলেক্টোরেল ভোটস ওয়ান বাই ডোনাল্ড ট্রাম্প, হাউ মেনি ইলেকটোরেল ভোটস ওয়ার ব্যাকড বাই জো বাইডেন ইন দ্য November 2020 US ইলেকশনস, ইয়ার শুদ্ধ উত্তরটি হল অপশন বি 306। জো বাইডেনে লাভ করেছিল 306টা ভোট আর তার বিপরীতে প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পে লাভ করেছিল 232টা ভোট। আট নং প্রশ্ন, দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ফর দ্য ইয়ার 2020 ওয়াজ ওয়ান বাই, 2020 চনের সাহিত্যর নোবেল বঁটা কোনে লাভ করেছে, অপশন এ লুইস গ্লুক, লুইস গ্লুকে লাভ করেছে 2020 বর্ষর সাহিত্যর নোবেল বঁটা। নেক্সট কুয়েশন, কুয়েশন নম্বর নাইন, সিটওয়ে পোর্ট ইন মিয়ানমার হুইচ ইজ বিং ফাইন্যান্সড বাই ইন্ডিয়া ইজ এ পার্ট অফ হুইচ প্রজেক্ট, মিয়ানমারত যেটু সিটওয়ে পোর্ট নির্মাণ করা হয়ে আছে এয়া ভারতে ফাইন্যান্স করে আছে, ভারতে নির্মাণ করে আছে আর কোনটো প্রকল্পর অধীনত, অপশন এ কালাদান মাল্টিমডেল ট্রানজিট ট্রান্সপোর্ট
প্রজেক্ট। কুয়েশ্চন নম্বর টেন, অন 26 জানুয়ারি 2020 উই লস্ট এন অল টাইম গ্রেট বাস্কেটবল প্লেয়ার হু ইউজ টু প্লে ফর লস অ্যাঞ্জেলেস লেকার্স ইন দ্য নেশনেল বাস্কেটবল এসোসিয়েশন ফর টু ডিকেটস, হু ওয়াজ হি? শেহতীয়াভাবে 2020 বর্ষৰ 26 জানুয়ারিত এগৰাকী বিশিষ্ট বাস্কেটবল খেলুৱৈৰ মৃত্যু হৈছে আৰু তেখেতৰ নামটো সোধা হৈছে। সো তেখেতৰ নামটো হৈছে অপশ্যন ডি, কবি ব্রায়ান্ট। কবি ব্রায়ান্টৰ মৃত্যু হৈছিল যোৱা 2020 বর্ষৰ 26 জানুয়ারিত। কুয়েশ্চন নম্বৰ 11, দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল 2022 উইল বি হোষ্টেড বাই কাতাৰ। কাতাৰত অনুষ্ঠিত হ'ব 2022 বর্ষৰ ফুটবল ওয়ার্ল্ড কাপ আৰু চলিব 2022 বর্ষৰ 21 নৱেম্বৰৰ পৰা 18 ডিচেম্বৰলৈকে। কুয়েশ্চন নম্বৰ 12, হুইচ এমং দ্য ফলোয়িং রিমুভড দ্য প্ৰ ডেমোক্রেসি বুকস ফ্ৰম ইটস পাব্লিক লাইব্ৰেৰীজ ৰিচেণ্টলি? শেহতীয়াভাৱে কোনখন ৰাষ্ট্ৰই নিজৰ ৰাজহুৱা পুথিভঁৰালসমূহৰ পৰা গণতন্ত্ৰৰ সপক্ষে থকা কিতাপসমূহ আঁতৰাই পেলাইছে? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি, হংকং। এই কামটো কৰা হৈছে হংকঙত। কুৱেশ্চন নম্বৰ 13, অন 25 মে 2020 ফিউ অফিচাৰ্ছ অৱ মিনিয়াপলিছ পুলিচ মাৰ্চিলেছলি কিল্ড আ ব্লেক মেন হু ৱাজ চাৰ্জড অৱ ইউজিং আ কাউণ্টাৰফিট of $20 not after buying cigarettes from a convenience store. The name of this man whose death rocked the US political and social system for a long time. Is শেহতীয়াভাৱে আমেৰিকাত এগৰাকী কৃষ্ণবৰ্ণ মানুহৰ মৃত্যুৰ ফলত এক অভাৱনীয় পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছিল। সকলোৱে জানে উই কান্ট ব্ৰিথ বুলি এক প্ৰতিবাদৰ সৃষ্টি হৈছিল আৰু সেই ব্যক্তিগৰাকীৰ নাম ইয়াতে সোধা হৈছে। আপোনালোকে জানে নিশ্চয় অপশ্যন টু, অপশ্যন ডি, জৰ্জ ফ্লয়েড। নেক্সট কুৱেশ্যন, কুৱেশ্যন নম্বৰ 14, দ্য নেশ্যনেল এডুকেশ্যন পলিচি 2020 ৱাজ এপ্ৰুভড বাই দি ইউনিয়ন কেবিনেট অন 29 জুলাই 2020। দিছ ভিজনাৰী পলিচি দেট এইমছ টু টাচ আপন এভৰি এছপেক্ট অফ এডুকেশ্যন ফ্ৰম এলিমেণ্টাৰী to higher education will replace the এতে কোৱা হৈছে যে শেহতীয়াভাৱে নতুন শিক্ষানীতি 2020 ইয়াৰ তলৰ কোনটোক ৰিপ্লেচ কৰিব? চ' ইয়াৰ উত্তৰটো হ'ব অপশ্যন চি, নেশ্যনেল পলিচি অন এডুকেশ্যন 1986। কুৱেশ্যন নম্বৰ 15, অন 9 নৱেম্বৰ 2019 দ্য চুপ্ৰিম কৰ্ট অফ ইণ্ডিয়া গেভ দ্য হিষ্টৰিক ভাৰ্ডিক্ট ইন দ্য ৰাম জন্মভূমি বাবৰি মছজিদ কেছ পপুলাৰলি কল্ড দি অযোধ্যা ভাৰ্ডিক্ট। Which High Court in India referred this case to the Supreme Court after 2010? Kyotebhabe jitu Ayodhya verdict or kotha koa hoise Supreme Court e joa 9 November 2019 iar verdict khokhona korisil kintu khuda hoise je 2010 kotha 2010 kun khon uccho nyayaloye ei case tu uchchotom nyayaloye loi preron korisil. Iar khuddho uttor to hobo option B, Allahabad High Court. Question number 16, 3 agriculture bills were signed by the President of India after both houses of the parliament had passed earlier on 27 September 2020. Which of the following is not a part of this package? Yate ji krishi ainor kotha koa hoise kheoti bhabe krishi ain pass hoisil 3 khon aru ei 3 khonor kotha koa hoise 2020 er 27 September je tolor 4 ta option ase iare kun tu krishi bilot ba krishi ainot nai? অপশ্যন ডি, দ্য ফাৰ্মাৰ ছাবচিডি এণ্ড ইঞ্চুৰেঞ্চ এক্ট। ইয়াৰ বাহিৰে ওপৰত তিনিওটা এই তিনিখন কৃষি আইনত আছে। কুৱেশ্যন নম্বৰ 17, দ্য চেণ্ট্ৰেল বৰ্ড অফ ছেকেণ্ডেৰী এডুকেশ্যন CBSE পাৰ্টনাৰ উইথ হুইচ কোম্পানী টু লঞ্চ এ কাৰিকুলাম অন ডিজিটেল ছেফটি এণ্ড অগমেণ্টেড ৰিয়েলিটি ফৰ ষ্টুডেণ্টছ এণ্ড এডুকেটৰ্ছ? CBSEয়ে শেহতীয়াভাৱে কোনটো কোম্পানীৰ সৈতে চুক্তি কৰিছে শিক্ষা ব্যৱস্থাটো উন্নত কৰিবলৈ? অপশ্যন এ, ফেচবুকৰ সৈতে এই চুক্তি সম্পাদন কৰা হৈছে। কুৱেশ্যন নম্বৰ 18, হুইচ ট্ৰাইব অফ আছাম অৰ্গেনাইজড দ্য জুডিমা ফেষ্টিভেল ইন দ্য মিডল অফ ডিচেম্বৰ 2020 টু প্ৰমোট ইটছ আৰ্ট এণ্ড কালচাৰ পাৰফৰ্মিং আৰ্টছ এণ্ড ইথেনিক প্ৰেক্টিচেছ? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি, ডিমাচা ট্ৰাইব। ডিমাচা লোকসকলে 2020ৰ ডিচেম্বৰত জুডিমা ফেষ্টিভেল পালন কৰিছিল। 19 নং প্ৰশ্ন আছে, ডিউৰিং 27 ছেপ্টেম্বৰ 2020 এণ্ড 10 নৱেম্বৰ 2020 A fierce battle was fought between two countries for the disputed territory of Nagorno-Karabakh. Which are the two countries? Dukhon rashtrar majot joa 2020r shekhor pine
যথেষ্ এক যুদ্ধ সদৃশ পরিবেশের সৃষ্টি হয়েছিল, দীঘলীয় সময়লকে চলিছিল এই যুদ্ধ। আর শুদ্ধ উত্তরটা কি হব, কোন দুখন রাষ্ট্র? অপশন বি আর্মেনিয়া, আজারবাইজান। আজারবাইজান আর আর্মেনিয়ার মাজত এই যুদ্ধর সৃষ্টি হয়েছিল। কোয়েশ্চন নম্বর 20, ফর দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া আ সিনিয়র ডিফেন্স পার্সোনাল ইজ এ নিউলি ক্রিয়েটেড পজিশন অফ চিফ অফ ডিফেন্স স্টাফ ওয়াজ ইনস্টলড অন 1st January 2020, who will be above of all the three chiefs of the three wings, which army, navy and air force? Who is the first incumbent of this position? ভারতত শেহতীয়াভাবে এটা নতুন পদ সৃষ্টি করা হয়েছে আর যার নাম দিয়া হয়েছে চিফ অফ ডিফেন্স স্টাফ। আর এই ব্যক্তিগুলিয়ে যেগুলি ব্যক্তিক নিয়োজিত করা হব, তখেতে আর্মি, নেভি আর এয়ারফোর্স এই আটাইকটা বিভাগের হেড হিসাবে থাকিব। এই পজিশনে থাকা প্রথমগী ব্যক্তি কোন, সেয়াই প্রশ্ন আমার। আর ইয়ার শুদ্ধ উত্তরটা হব অপশন এ, জেনারেল বিপিন রাওয়াত। কোশ্চেন 21, ডিউরিং 1540 and 1587 কিং নরনারায়ণা রুলড ওভার দ্য আনডিভাইডেড কোচ কিংডম অফ কামতা অ্যান্ড সাবসিকুয়েন্টলি সাবজুগেটেড দি এন্টায়ার ব্রহ্মপুত্র ভ্যালি ইনক্লুডিং দি আহোম, কাসারি, ত্রিপুরা অ্যান্ড মণিপুর কিংডমস, হোয়াট ওয়াজ দ্য রিয়েল নেম অফ কিং নরনারায়ণা? সো ইয়াতে কৈছে যে 1540 শতিকারপরা 1587 শতিকালৈকে এগৰাকী ৰজা যাৰ নাম আছিল নৰনাৰায়ণ, আৰু তেখেত ক'ৰ ৰজা আছিল, তেখেত কোচ ৰজা আছিল কমতাৰ, আৰু তেখেতে সমগ্ৰ ব্ৰহ্মপুত্ৰ ভেলীতে ৰাজত্ব কৰিছিল, যাৰ ভিতৰত আছিল আহোম, কছাৰী, ত্ৰিপুৰা আৰু মণিপুৰ ৰাজ্যসমূহ। আমাক সোধা হৈছে নৰনাৰায়ণৰ প্ৰকৃত নাম কি? ইয়াৰ শুদ্ধ উত্তৰ অপশ্যন চি, মল্লদেৱ। মল্লদেৱ আছিল নৰনাৰায়ণৰ প্ৰকৃত নাম, আৰু তেখেতৰ ভায়েক চিলাৰায়, আৰু চিলাৰায়ৰ আচল নাম আছিল শুক্লধ্বজ। কুৱেশ্যন নম্বৰ 22, দ্য ফাউণ্ডাৰ অফ দি আহোম কিংডম চাওলুং চুকাফা ৰুলড আছাম ফ্ৰম 1228 to 1268, আফটাৰ হিজ ডেথ হু ছাকচিডেড হিম? চ' চুকাফাৰ মৃত্যুৰ পিছত আহোম সাম্ৰাজ্যৰ ৰজা কোন হৈছিল সোধা হৈছে, আৰু ইয়াৰ শুদ্ধ উত্তৰ অপশ্যন এ, চুতেউফা। চুতেউফাই চুকাফাৰ পিছত ৰাজত্ব কৰিছিল। কুৱেশ্যন নম্বৰ 23, এজ এ গ্ৰেট পেট্ৰন অফ শাক্ত হিন্দুজিম এন আহোম কিং বিল্ট দ্য উমানন্দ টেম্পল অন পিকক আইলেণ্ড অফ গুৱাহাটী এৰাউণ্ড 1694 AD, হু ৱাজ হি? উমানন্দ মন্দিৰ কোনগৰাকী আহোম ৰজাই নিৰ্মাণ কৰি উলিয়াইছিল? ইয়াৰ শুদ্ধ উত্তৰ হ'ব অপশ্যন চি, গদাধৰ সিংহ। গদাধৰ সিংহই নিৰ্মাণ কৰিছিল গুৱাহাটীত অৱস্থিত উমানন্দ মন্দিৰ। কুৱেশ্যন নম্বৰ 24, কিং শিৱসিংহা এণ্ট্ৰাষ্টেড কৃষ্ণৰাম ভট্টাচাৰ্য আ শাক্ত প্ৰেইষ্ট ফ্ৰম নৱদ্বীপ ইন ৱেষ্ট বেংগল টু মেনেজ দ্য কামাখ্যা টেম্পল, হাউ ডু উই নো হিম মোৰ পপুলাৰলি? কামাখ্যা মন্দিৰৰ কাম কাজ চলাবৰ বাবে শিৱসিংহই নৱদ্বীপৰ পৰা, পশ্চিমবংগৰ নৱদ্বীপৰ পৰা কৃষ্ণৰাম ভট্টাচাৰ্য নামেৰে এগৰাকী ব্ৰাহ্মণক কামাখ্যালৈ লৈ আহিছিল, তেখেতক আমি কি বুলি জানো? অপশ্যন চি, পৰ্বতীয়া গোসাঁই। কুৱেশ্যন নম্বৰ 25, চাও চুহুংমুং ৱাজ দ্য ফাৰ্ষ্ট আহোম কিং টু এডপ্ট এ হিন্দু টাইটেল ইণ্ডিকেটিং আ মুভ টুৱাৰ্ডছ এন ইনক্লুজিভ পলিটি, হুইচ হিন্দু নেম ডিড হি টেক? চুহুংমুং আছিল প্ৰথমগৰাকী আহোম ৰজা যিয়ে হিন্দু নাম গ্ৰহণ কৰিছিল, তো তেখেতে লোৱা হিন্দু নামটো কি আছিল? অপশ্যন এ, সৰ্গনাৰায়ণ। কুৱেশ্যন নম্বৰ 26, দ্য বেষ্ট পাছিং আউট কেডেট অফ দ্য নেশ্যনেল ডিফেন্স একাডেমি খাদাগুৱাছলা পুনে ইজ কনফাৰ্ড দ্য, ইয়াতে এক প্ৰশ্ন সোধা হৈছে যে পুনেত অৱস্থিত NDAৰ পৰা যিগৰাকী বেষ্ট কেডেট হিচাপে ওলায় পাছ কৰাৰ পিছত তেখেতক কি পুৰস্কাৰ দিয়া হয়? কুৱেশ্যন নম্বৰ 27, হু ৱাজ দ্য ৰুলাৰ অফ কাশ্মীৰ এট দ্য টাইম অফ ইণ্ডিয়াজ ইণ্ডিপেণ্ডেন্স, ভাৰতৰ স্বাধীনতাৰ সময়ত কাশ্মীৰৰ ৰজা কোন আছিল? অপশ্যন ডি, হৰি সিং। কুৱেশ্যন নম্বৰ 28, দ্য ব্ৰেভ আছামিজ লেডি ৱাৰিয়ৰ মুলা গাভৰু ডাইড ফাইটিং এগেইনষ্ট, মুলা গাভৰুৱে কাৰ বিপক্ষে যুঁজি মৃত্যুবৰণ কৰিছিল? অপশ্যন চি, তুৰ্বক খান। কুৱেশ্যন নম্বৰ 29, হু ৱাজ দ্য ফাৰ্ষ্ট আছামিজ টু ফাইট এগেইনষ্ট দ্য ব্ৰিটিছ, ব্ৰিটিছৰ বিৰুদ্ধে যুদ্ধ কৰা প্ৰথমগৰাকী অসমীয়া কোন আছিল? অপশ্যন ডি, গোমধৰ কোঁৱৰ। নেক্সট কুৱেশ্যন, ভোগেশ্বৰ বৰুৱা ৱাজ দ্য ফাৰ্ষ্ট অৰ্জুনা এৱাৰ্ড উইনাৰ ফ্ৰম আছাম ইন 1966, হু ৱাজ দ্য ছেকেণ্ড আছামিজ টু উইন দিছ কভেটেড এৱাৰ্ড অফ
ইন্ডিয়ান স্পোর্টস ইন 1987 সো সোধা হয়েছে অর্জুন বঁটা লাভ করা প্রথমগী আসিল ভোগেশ্বর বৰুৱা তেখেতর পিছে পিছে 1987 চনত অসমৰ পৰা কোনে এই বঁটা লাভ কৰিছিল অপশন বি মোনালিসা বৰুৱা মেহতা মোনালিসা বৰুৱা মেহতাই লাভ কৰিছিল এই বঁটা আৰু তেখেত এগৰাকী টেবুল টেনিছ খেলুৱৈ ইয়াৰ উপৰি আন তিনিগৰাকী অসমীয়া খেলুৱৈয়ে লাভ কৰিছিল অৰ্জুন বঁটা আৰু তেওঁলোক হৈছে জয়ন্ত তালুকদাৰ শিৱ থাপা আৰু হিমা দাস 31 নং প্ৰশ্ন হুইচ আসামিজ ফিল্ম অন দ্য ফাৰ্ষ্ট এভাৰ নেশ্যনেল ফিল্ম এৱাৰ্ড দ্য প্ৰেচিডেণ্টছ চাৰ্টিফিকেট অৱ মেৰিট ফৰ ৰিজনেল লেংগুৱেজ কেটেগৰী ইন 1955 সো ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ল অপশ্যন এ পিয়লি ফুকন পিয়লি ফুকনে প্ৰথম অসমীয়া চলচ্চিত্ৰ হিচাপে লাভ কৰিছিল ৰাষ্ট্ৰপতিৰ বঁটা আৰু ইয়াৰ নিৰ্দেশক আছিল ফণী শৰ্মা কুৱেশ্যন নম্বৰ 32 গ্ৰেট ফুটবলাৰ ডক্টৰ টালিমেৰেন আও ৱাজ বৰ্ণ ইন আনডিভাইডেড আছাম ইন নাগা হিলছ ডিষ্ট্ৰিক্ট এণ্ড ৱেণ্ট অন টু ষ্টাডি এট কটন কলেজ এণ্ড আৰ্জি কৰ মেডিকেল কলেজ ফৰ হিজ ডিগ্ৰী ইন মেডিচিন হি হ'ল্ডছ আ ইউনিক ষ্টেটাছ ইন ইণ্ডিয়ান ফুটবল হিষ্ট্ৰী হোৱাট ইজ ডেট চ' আপোনালোকৰ বহুতেই তেখেতক জানে নিশ্চয় যিসকলে নাজানে জানি লোৱাটো অতিকৈ দৰকাৰী ডক্টৰ টালিমেৰেন আও তেখেত অবিভক্ত অসমৰে আছিল বৰ্তমান নাগালেণ্ড আছে যিখন নাগালেণ্ড তেতিয়া আছিল নগা পাহাৰ চ' তাৰে আছিল বাসিন্দা তেখেতে তেখেতৰ নামত বহু গুৰুত্বপূৰ্ণ কিছুমান এচিভমেণ্ট আছে চ' তেখেত আছিল ভাৰতীয় ফুটবল দলৰ কেপ্টেইন যিটো ফুটবল দল 1948 চনৰ লণ্ডন অলিম্পিকলৈ গৈছিল তাৰোপৰি 1948 চনৰ লণ্ডন অলিম্পিকছৰ তেখেত আছিল ফ্লেগ বিয়াৰাৰ তেখেতে ভাৰতৰ পতাকাখন লৈ গৈছিল আৰু এই দুয়োটাই শুদ্ধ উত্তৰ গতিকে অপশ্যন বি এণ্ড চি হ'ব অৰ্থাৎ ডি হ'ব শুদ্ধ উত্তৰ কুৱেশ্যন নম্বৰ 33 অসীমত যাৰ হেৰাল সীমা ইজ এ লেণ্ডমাৰ্ক ইন আছামিজ নভেল ৰিটেন বাই কাঞ্চন বৰুৱা এণ্ড ৱাজ ফাৰ্ষ্ট পাব্লিছড ইন 1945 বাট কাঞ্চন বৰুৱা ইজ দ্য পেন নেম হোৱাট ইজ দি অথৰ্ছ ৰিয়েল নেম অসীমত যাৰ হেৰাল সীমাৰ যিগৰাকী লেখক কাঞ্চন বৰুৱা তেখেতৰ প্ৰকৃত নাম কি অপশ্যন বি ভুৱন মোহন বৰুৱা নেক্সট কুৱেশ্যন নম্বৰ 34 দ্য টেল অৱ নমেডিক চল ইজ দ্য ইংলিছ ট্ৰান্সলেশ্যন অৱ এ ফেমাছ নভেল বাই চৈয়দ আব্দুল মালিক হুইচ ইজ দেট নভেল এমং দ্য ফলোয়িং চৈয়দ আব্দুল মালিকৰ কোনখন উপন্যাসৰ ইংৰাজী সংস্কৰণ বা ইংৰাজী অনুবাদৰ নাম দ্য টেল অৱ নমেডিক চল আপোনালোকে ইংৰাজী নামটো পঢ়িলেই গম পাব দ্য টেল অৱ নমেডিক চল অৰ্থাৎ অঘৰী আত্মাৰ কাহিনী এইখন এখন অতি জনপ্ৰিয় উপন্যাস মালিক ছাৰৰ আৰু তেখেতৰ এই উপন্যাসখনকে ইংৰাজীলৈ অনুবাদ কৰা হৈছিল দ্য টেল অৱ নমেডিক চল নামেৰে কুৱেশ্যন নম্বৰ 35 দ্য নভেল অভিযাত্ৰী ইজ বেষ্ট অন দ্য লাইফ এণ্ড এচিভমেণ্টছ অৱ অভিযাত্ৰী উপন্যাসখন তলৰ কাৰ জীৱনৰ আধাৰত ৰচিত হৈছিল অপশ্যন চি চন্দ্ৰপ্ৰভা শইকীয়ানী চন্দ্ৰপ্ৰভা শইকীয়ানীৰ জীৱনৰ আধাৰত নিৰুপমা বৰগোহাঁই বাইদেৱে ৰচনা কৰিছিল অভিযাত্ৰী উপন্যাসখন আৰু এই উপন্যাসখনৰ বাবে তেখেতে 1996 চনত লাভ কৰিছিল সাহিত্য একাডেমী বঁটা 37 নং প্ৰশ্ন The English Education Act made English language the medium of instruction in India as per decision of William Bentinck and funds were allocated to the British East India Company to spend on education and literature in India. When was this act passed? Thulmulkoi koa hoise je English Education Act asil hei act khon ketia pass kora hoisil Bharatot aru iar khuddho uttor tu hol option A 1835. Next question হোৱাইল ৰবীন্দ্ৰনাথ টেগৰ কনফাৰ্ড দ্য টাইটেল মহাত্মা আপন গান্ধী মহাত্মা নামটো মহাত্মা গান্ধীক প্ৰদান কৰিছিল ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰে ঠিক তেনেদৰে হাফ নেকেড ফকীৰ বুলি কোনে অভিহিত কৰিছিল মহাত্মা গান্ধীক ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ল অপশ্যন বি ছাৰ উইনষ্টন চাৰ্চিল নেক্সট কুৱেশ্যন নম্বৰ 38 হু অথৰ্ড দ্য ফেমাছ বুক ইণ্ডিকা এইটো নিশ্চয় আপোনালোকে জানে মেগাষ্টেনিছে ৰচনা কৰিছিল অতি জনপ্ৰিয় কিতাপ ইণ্ডিকা কুৱেশ্যন নম্বৰ 39 অৰুণা আছাফ আলী ৱাজ ওৱান অফ দ্য প্ৰমিনেণ্ট অৰ্গেনাইজাৰ্ছ অফ দ্য আণ্ডাৰগ্ৰাউণ্ড এক্টিভিটিজ ডিউৰিং দ্য অৰুণা গাংগুলী বা অৰুণা আছাফ আলী এগৰাকী স্বাধীনতা সংগ্ৰামী আছিল আৰু তেখেত কোনটোৰ সৈতে জড়িত আছিল ক'বলৈ গ'লে তাকেই সোধা হৈছে আৰু ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ল অপশ্যন বি কুইট ইণ্ডিয়া মুভমেণ্ট অৰ্থাৎ ভাৰত ত্যাগ আন্দোলন আৰু আজিৰ শেষৰটো প্ৰশ্ন এই কুৱেশ্যন পেপাৰৰ এইটো ভিডিঅ'ৰ কুৱেশ্যন নম্বৰ 40 আইডেণ্টিফাই দ্য নেশ্যনেল লিডাৰ এণ্ড এফিচিয়েণ্ট এডমিনিষ্ট্ৰেটৰ হু প্লেড এণ্ড এক্সট্ৰা অৰ্ডিনাৰী ৰ'ল ইন দ্য ইণ্টিগ্ৰেশ্যন অৱ
দ্য ইণ্ডিয়ান ষ্টেটছ। ভাৰতৰ স্বাধীনতাৰ পিছত ৰাজ্যসমূহ একত্ৰীকৰণৰ ক্ষেত্ৰত কোনগৰাকী লিডাৰে কোনগৰাকী নেতাই অতি গুৰুত্বপূৰ্ণ ভূমিকা লৈছিল, সেয়া আছিল লৌহ মানৱ চৰ্দাৰ বল্লভভাই পেটেল। আৰু এইখিনি আছিল আজিৰ এই ভিডিঅ'টোত 40টা প্ৰশ্ন আলোচনা কৰিলোঁ আজি অনুষ্ঠিত হৈ যোৱা APSC কম্বাইণ্ড কম্পিটিটিভ এক্সামৰ প্ৰিলিমছৰ জেনেৰেল ষ্টাডিজ পেপাৰ 1। আশা কৰিছোঁ ভিডিঅ'টো ভাল পাইছে। নেক্সট ভিডিঅ'ত বাকী প্ৰশ্নসমূহ আমি আলোচনা কৰিবলৈ যত্ন কৰিম। যদি কিবা ভুল ভ্ৰান্তি দেখা পায় আমাক আঙুলিয়াই দিব। ভিডিঅ'টো ভাল পালে লাইক কমেণ্ট আৰু শ্বেয়াৰ কৰিব, আৰু যদিহে এতিয়ালৈকে আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাই ছাবস্ক্ৰাইব কৰিব। ভিডিঅ'টো ইমানতে শেষ কৰিছোঁ, ধন্যবাদ।